এসছে এবার এখানে এসে সে আরেকটা কেস পেয়েছে হাতে যেটা সে প্রথমে সে জড়াতে চাইছিল না বাট পরবর্তীতে জড়িয়ে পড়ে এবং কোথাও গিয়ে দেখবেন এটা খুব কমন ট্রোপ যে ওর ওই পার্সোনাল ক্রাইসিসটা তখনই সলভ হবে যখন এই প্রফেশনাল জিনিসটা ও সলভ করবে তখন গিয়ে ট্রমা চলছে সেটা তখনই একটা ক্লোজার পাবে তো সেই অ্যাপ্রোচটাই এখানে নেওয়া হয়েছে এটা এটা নতুন কিছু নেই আমরা যে কোনো ওয়েব সিরিজ যে কোনো সিনেমাতে এই ট্রোপটাই দেখে থাকি যে ইনভেস্টিগেটিভ যে অফিসার হবে তার একটা পার্সোনাল ক্রাইসিসও দেওয়া হবে এবং সেটা আলটিমেটলি ক্লোজার পাবে হচ্ছে প্রফেশনাল ক্লোজার যখন পাবে তখন প্রফেশনাল কেসটা যখন ক্লোজার পাবে তখনই পার্সোনাল ক্রাইসিসটাও ক্লোজার পাবে সেটাই এখানে ফলো করা হয়েছে এবার এই ছবিটার মধ্যে দেখুন একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার আজকালকার দিনে যদি নর্মাল যে ডিরেক্টর হবে সে একটা নর্মাল একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার বানাবে কিন্তু যারা এক্সট্রাডিনারি ডিরেক্টর হয় তাদের সঙ্গে একটু উচ্চ মানের ডিরেক্টর হবে বা যার একটা মানে ইচ্ছে থাকবে যে আমি বেটার কিছু করব নর্মাল ইনভেস্টিগেটিভ থ্রিলার বানাবো না সে কি করবে যে ওই ইনভেস্টিগেটিভ থ্রিলারটার মাধ্যমে আরও অনেক কিছু সোসাইটির ব্যাপারে নিজের আশেপাশের ব্যাপারে কথা বলবার চেষ্টা করবে বা কিছু একটা তুলে ধরবার চেষ্টা করবে আপনি দেখবেন সুদীপ শর্মার কাজের মধ্যে এই জিনিসটা খুব ভালোভাবে রিফ্লেক্ট হয় পাতার লোকে কিন্তু হাতিরাম এই যে ক্যারেক্টারটা যেটা জয়দীপ আলাবাদ প্লে করছে সেই ইনভেস্টিগেশনই করছে কিন্তু সেটা দিয়ে আমরা সমাজের বিভিন্ন স্তরের লোকেদের গল্প দেখতে পাচ্ছি সেখানে সোসাইটাল অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি কাস্ট ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি সেমভাবে খুব রিসেন্টলি সেটা থার্টি সিক্স বেরিয়েছে যেটা খুব প্রশংসা পাচ্ছে সেটা কিন্তু একটা ইনভেস্টিগেটিভ ফিল্ম কিন্তু সেই ইনভেস্টিগেটিভ ফিল্মটার মাধ্যমে কিন্তু ক্লাস ডিফারেন্স দেখিয়েছে যে বড় লোকের বাচ্চার ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু গরিবের বাচ্চার কিন্তু পুলিশ এফআইআর অব্দি লিখছে না তো সেটা কিন্তু সমাজের ব্যাপারে কথা বলা হয়েছে হানসাল এই ছবিটাতে ইনভেস্টিগেটিভ থ্রিলারের মাধ্যমে ওই যে ওখানে মানে ইউকে এশিয়ান ডায়স থাকে সেখানে মুসলিম রয়েছে সেখানে পাঞ্জাবিরা রয়েছে তাদের কি লাইফ স্টাইল এবং তারা যেহেতু ওইখানে একটা ইউরোপিয়ান দেশে মানুষ হচ্ছে অথচ তাদের একটা কালচারাল জিনিসপত্র তাদের ওপর চাপানো হচ্ছে যে তোমাকে এই ধর্মটা ফলো করতে হবে এটা রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে তো তার কি কি কনফ্লিক্ট ক্ল্যাশ সেই জিনিসপত্রগুলোকে এক্সপ্লোর করবার চেষ্টা করেছে এবার সেটা খুবই ভালো এবং অন পেপার লেভেলে যা যা একটা এই ধরনের ছবির মধ্যে থাকা উচিত যে যে প্লট পয়েন্টস থাকা উচিত সেটা এই রিলিজিয়ান বা ওখানে যে বড় হয়ে উঠছে তারা কিসের কিসের মধ্যে জড়িয়ে যাচ্ছে সেই জিনিসপত্রগুলো হোক কমিউনিটিদের মধ্যে ক্ল্যাশ হোক সেই সব জিনিসপত্র এবং যে আমি থ্রিলার লেভেলেও যে স্ক্রিন যে প্লট টুইস্টগুলো আছে পরপর একটার পর একটা রেভিলেশন যে কখনো একে আপনার মনে হচ্ছে যে এ মার্ডার কখনো মনে হচ্ছে ও মার্ডার সেই জিনিসপত্রগুলো ভালো তো এই ছবিটার মধ্যে সব আছে কিন্তু তাও ছবিটা ভালো ছবি হয়নি কেন বলছি তার কারণ হচ্ছে এই ছবি এই ধরনের অ্যাপ্রোচ যখনই আপনি নেবেন যে আপনি একটা থ্রিলারের মাধ্যমে অনেক কিছু বলবেন তখন আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং করা ওয়ার্ল্ড বিল্ডিংটাকে আপনাকে এত ভালোভাবে করতে হবে এবং এই যে প্রতিটা আপনি ক্রাইসিসের কথা বলছি এই ক্রাইসিসগুলোকে ভালো করে ডেভেলপ হওয়ানো উচিত এই যে কমিউনিটি দুটোর মধ্যে যে ক্ল্যাশ এটা খুব সারফেস লেভেলে দেখিয়ে বেরিয়ে গেছে এই যে রণবীর ব্রাজ যে ক্যারেক্টারটা তার ফ্যামিলির মধ্যে কি হচ্ছে এইটাকে আরও কিছু সিন দিয়ে ডেভেলপ করা উচিত ছিল এই যে দুটো কমিউনিটির মধ্যে ক্ল্যাশ সেটাকে আরও সিন দিয়ে ডেভেলপ করা উচিত ছিল তাদের ফ্ল্যাশব্যাকের পোর্শন কিছু দেখানো উচিত ছিল ঠিক আছে ওখানে এশিয়ান বাচ্চারা ইউরোপিয়ান বাচ্চাদের মধ্যে কি ডিসক্রিমিনেশন হয় সেটাকে আরও ধরে স্পেস দেওয়া উচিত ছিল এই যে টিনেজার দেরকে দেখানো হচ্ছে তাদের লাইফটা কিরকম সেগুলো একটা একটা সিনের মাধ্যমে উঠে এসেছে তো এই জন্য কি হচ্ছে ডেভেলপমেন্ট পায়নি ওই প্লট পয়েন্ট গুলো সব রয়েছে কিন্তু সেগুলোকে ডেভেলপ করা হয়নি ভালো করে সিনেমার অ্যাপ্রোচটা কিন্তু একটা স্লো বার্ন থ্রিলার কিন্তু স্লো বার্ন থ্রিলার মানে তোমার ছবি রান টাইম আরো বড় হবে তোমাকে এক একটা জিনিস ধরে ধরে বেক করতে হবে ওয়ার্ল্ড বিল্ডিংটা আরো দারুণ ভাবে করতে হবে সেটা হানসাল মেহতা করেনি উনি কিন্তু একটা টাইমের পরে আপনার মনে হবে যে প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট গল্পটা খালি জাম্প করছে ঠিক আছে তখন আর কি শক ভ্যালুর ওপর ছবিটা দাঁড়িয়ে আছে কিন্তু প্রবলেম হচ্ছে এই শক ভ্যালুগুলো কাজ করছে না এই জন্য কারণ ওটা একটা খুব যে মাইন্ড বেন্ডিং টুইস্ট তা নয় ওটা এমন একটা সিম্পল টুইস্ট এবার সেটা ওয়ার্ক করার জন্য আগে ওয়ার্ল্ড বিল্ডিংটা করার দরকার ছিল যদি দুর্দান্তভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা হতো ওই টুইস্টটা তখনই ওয়ার্ক হতো এখানে মায়ের একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে মা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক সেটার একটা অ্যাঙ্গেল খুব সুন্দর করে এক্সপ্লোর করা হয়েছে কিন্তু সেটা মানে আরো ডেভেলপমেন্ট যেহেতু নেই তাই জন্য সেই ইমোশনাল যেটা আউটবাস্টিনা কাপুরের হয় সেটা আমরা দর্শক হিসেবে ফিল করি না তো এইগুলো আর কি প্রবলেম হয়ে গেছে যে আরো ধর এই ছবিটা রান টাইম আরো বেশি হওয়া উচিত ছিল ওই প্রতিটা প্লট পয়েন্টকে বেক করা উচিত ছিল তবে পারফরমেন্সের কথা যদি বলি কারিনা কাপুর খান কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে এবং চিরকালি সে একটা কমার্শিয়াল সিনেমা এবং এই ধরনের অন্য ডিফারেন্ট কাইন্ড অফ এর মধ্যে তিনি ব্যালেন্স করে এসেছেন সেটা এখন নয় মানে ওনার বয়স বেড়ে গেছে তখন খালি নয় কেরিয়ারের প্রথম দিক থেকেই চামেলির মতো ছবি দেবের মতো ছবি তিনি চিরকালই করেছেন হিরোইনের মতো ছবিও তিনি করেছেন তো তিনি চিরকালই কিন্তু এক্সপেরিমেন্টটা করতে থাকে যে মানে একটা ব্যালেন্স করে কিন্তু অলওয়েজ তিনি ছবি করেছেন তো এখানেও তার কাজ ভালো ছিল ডেফিনেটলি করিনা কাপুর খানের দিক থেকে ভালো একটা প্রচেষ্টা নেমা হিসেবে এটা একটা অ্যাভারেজ ফিল্মর্ডেনারি ফিল্ম হতে পারতো তার সব রস ছিল ছবিটার মধ্যে কিন্তু হানসাল মেহতা কোথাও গিয়ে আর ছবিটাকে আর একটু বড় করে ভালো করে ডেভেলপ করে বেক করে যদি বানাতেন তাহলে এই ছবিটা একটা এক্সট্রর্ডনারি ফিল্ম হতে পারে এটা বলে আমার মনে হয়েছে সো এটাই বলা আপনারা যদি দেখেছেন বাকিংহাম মার্ডার্স আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই